নমস্কার বন্ধুরা, টেক স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে সব থেকে বড় একটা খবর বেরিয়ে আসছে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে, এবং সেখান থেকে হেলথ কেয়ার থেকে আপডেট দিয়ে দেওয়া হয়েছে যে কোভিড-19 জন্য যারা ভলেন্টিয়ার হতে চাইছিল তাদের জন্য একটা ভালো নোটিফিকেশান বেরিয়ে এসেছে। এবং এই নোটিশের মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে যে কোভিড-19 জন্য কিন্তু কিছু ভলেন্টিয়ার নিয়োগ করা হবে এবং তাদেরকে অফিসিয়ালি ভলেন্টিয়ারভাবে ঘোষণা করা হবে। এবং এই ভলেন্টিয়ার যারা যা হতে চাইছে তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম কোথা থেকে পাবেন, এবং আপনারা কীভাবে ফর্ম সেন্ড করবেন যাতে আপনারা অফিসিয়ালি ভলেন্টিয়ার হতে পারেন। তার জন্য কী করতে হবে, আপনাদের এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে হেলথ কেয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আমি ফর্মটা ডাউনলোড করে নিয়েছি, আপনার ভিডিও ডিসক্রিপশন থেকে ফর্মটা ডাউনলোড করে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার পদ্ধতি এবং ফর্মে কী কী লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমত এখানে নোটিশটা বেরিয়ে এসেছে, যে নোটিশটায় বলা হয়েছে যে আপনাদেরকে স্টেট গভর্নমেন্ট যেটা আছে সেটা ডক্টর, নার্স এবং প্যারামেডিক্সের যারা আছে তারা কিন্তু এই সার্ভিসের মাধ্যমে যুক্ত হতে পারবেন। তাছাড়া বাকি যারা থাকবেন তারাও কিন্তু কোভিড-19 ভলেন্টিয়ার হতে পারবেন। এবং ভলেন্টিয়ার হওয়ার জন্য কিন্তু প্রথমত আপনাদের কী করতে হবে, এই যে ফর্মটা আছে এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য কী করতে হবে, প্রথমত আপনাকে নাম সিলেক্ট করতে হবে, মানে নাম লিখতে হবে, তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস লিখতে পারবেন, তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, ঠিক আছে, কারেন্টলি ওয়ার্কিং অ্যাট, আপনি কোথায় কাজ করছেন সেটা লিখতে পারবেন, এবং আপনার এক্সপিরিয়েন্স আছে কি না সেটাও দিতে পারেন। তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনি যেগুলো পাস করেছেন সেগুলো দিয়ে দেবেন, এবং এখানে আপনি যে প্রেফার ডিস্ট্রিক্টস এবং প্লেস ডিউটি যে আপনি কোথায় কাজ করতে চাইছেন সেটাও কিন্তু ভলেন্টিয়ার হিসাবে দিয়ে দেবেন। তারপরে আপনার এখানে একটা সিগনেচার করে নাম এবং ডিজিগনেশন দিয়ে আপনাকে এটা সাবমিট করতে হবে। সাবমিট কীভাবে করবেন, না সাবমিট করবেন আপনাকে দেখিয়ে দিই। এখানে দেখুন একটা ইমেল আইডি দেওয়া আছে, covid19volunteers.wb@gmail.com, এখানে আপনাকে ইমেল আইডিতে সেন্ড করে দিতে হবে। তারপরে কিন্তু আপনাকে ব্যাক ইমেল করা হবে সঙ্গে সঙ্গেই, মানে কিছুক্ষণ পরে, 5-10 মিনিটের পর, তাহলে কিন্তু আপনি এখানে অফিসিয়াল যে ভলেন্টিয়ার আছে সেটা আপনি নিয়োগ হয়ে যাবেন। এক্ষেত্রে বলে দিই, আপনি যেহেতু এখন মোটামুটি সব দোকানই বন্ধ, তাহলে আপনি কী করে প্রিন্ট আউট করবেন আপনাদেরকে বলে দিই। এই ফর্মটা প্রথমত আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে নেবেন, করার পর নাম যেখানে দেওয়া আছে এই নামের জায়গাতে কিন্তু আপনি প্রথমত আপনার যে নেম আছে সেটা কিন্তু আপনি এখানে টাইপ করে দেবেন। তারপর আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু সব আপনি টাইপ করবেন। টাইপ করবেন মানে আপনি এখানে ছবি তুলে পেস্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং মোটামুটি এখানে ফিল আপ করার পর সিগনেচারটাও আপনি সেইভাবেই করবেন। করার পর এটা কিন্তু আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নেওয়ার পর ফটো আইডি টাইপ করে নিয়ে covid19volunteers.wb@gmail.com-এ যে অফিসিয়াল যদি ইমেল আইডি দেওয়া আছে সেখানে কিন্তু আপনি সেন্ড করে দেবেন। এখানে বলে দিই, আপনার যারা ভলেন্টিয়ার হতে চাইছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে এখনই কিছুদিনের মধ্যেই করে দিন, কারণ এটা 1 এপ্রিল 2020 অফিসিয়াল নোটিফিকেশান। এই নোটিফিকেশানটা কিন্তু আপনারা ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং এই ভিডিওটা আপনারা যদি শেয়ার না করে থাকেন অবশ্যই শেয়ার করুন, কারণ আপনাদের বন্ধুরা অনেকজনেই হতে যাচ্ছে ভলেন্টিয়ার, তাদেরকে ভলেন্টিয়ার হওয়ার সুযোগটা করে দিন, কারণ এর বিরুদ্ধে কিন্তু আমাদের সবাইকেই একটা যুদ্ধকালীন তৎপরতায় লড়তে হবে। সুতরাং বাড়িতে থাকবেন, সেফ থাকবেন, এবং তাদেরকে বলে রাখি যে খুব একটা বড় সিচুয়েশান এসেছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যারা ভলেন্টিয়ার হতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে আপনারা ইমেল আইডিতে সেন্ড করে দিন। ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে এরকম নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।